আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিও টপিক হলো পোলট্রি ফার্মে সেটা ব্রয়লার পোল্ট্রি ফার্ম হোক সোনালি পোলট্রি ফার্ম হোক বা ক্রয়লার মুরগির পোলট্রি ফার্ম হোক যে কোনো মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে ফার্মে তুতে বা কপাস সালফেটের ব্যবহার কিভাবে করবেন এছাড়াও এই তুতে বা কপাস সালফেটের কি কি গুরুত্ব রয়েছে আমাদের ফার্মিং এর ক্ষেত্রে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের টপিক শুরু করা যাক এখন ছবিতে আপনারা নীল যে বস্তুটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বাংলায় তুতে বলে থাকি এবং ইংলিশে এটাকে কিন্তু কপার সালফেট বলা হয় এই কপার সালফেট কিন্তু পোলট্রি ফার্মে আমরা বহুমুখীভাবে এর ব্যবহার করতে পারি বিশেষ করে এই কপার সালফেট কিন্তু মুরগির গ্রোথ প্রমোটার হিসাবেও ব্যবহার করা যায় সেই সঙ্গে মুরগির অ্যান্টিভাইরাস অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবেও কিন্তু এটাকে আপনাদের ফার্মে আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এটা পানীয় জলের সাথে কিভাবে ব্যবহার করবেন এবং ফার্মে স্প্রে হিসাবে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের সাথে এখন বিস্তারিতভাবে আলোচনা করে নেব প্রথমে এটা পানীয় জলের সাথে যেভাবে ব্যবহার করবেন প্রথমে খুব ভালো কোয়ালিটির কপার সালফেট আপনাদের মার্কেট থেকে সংগ্রহ করে নিতে হবে কপার সালফেট দু তিনটে কোয়ালিটির হয়ে থাকে নিম্ন কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির তো আপনাদের সবথেকে ভালো কোয়ালিটির যে কপার সালফেটটা আছে সেটা কিন্তু সংগ্রহ করতে হবে কমা দামে কপার সালফেট ব্যবহার করলে পরে কিন্তু একটা কাজ হবে না কিন্তু সমস্যা হতে উপরন্ত সেক্ষেত্রে আপনাদের ভালো কোয়ালিটি কপার সালফেট বা তুতে মার্কেট থেকে সংগ্রহ করতে হবে এবং এর সাথে যেটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জামুন ভিনিগার এই জামুন ভিনিগারটা অবশ্যই কিন্তু এর সাথে ব্যবহার করতে হবে তাহলে পরে কিন্তু এটা গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করবে সেই সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাস হিসাবেও কিন্তু কাজ করবে এটির ব্যবহারে মুরগির শরীরের সিআরডির মতো সমস্যা ইকুলায়ের মতো সমস্যা এবং ক্রিমির মতো সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর এর সাথে এই কপার সালফেটের সাথে যেটা ভিনিগার মিশানোর কথা বললাম সেক্ষেত্রে ভিনিগার হিসাবে কিন্তু অবশ্যই জামুন ভিনিগার এখানে ব্যবহার করতে হবে অন্য কোনো ভিনিগার এখানে ব্যবহার করা যাবে না যেরকম অ্যাপেল ভিনিগার বা সুগার ক্যান ভিনিগার সে সমস্তগুলো কিন্তু এখান থেকে বাদ দিতে হবে শুধুমাত্র জামুন ভিনিগারটা এর সাথে দিতে হবে এবার এটা কিভাবে আপনারা ফার্মে ব্যবহার করবেন পানীয় জলে সেটা খুব ভালো করে শুনে নিন এই সলিউশনটা বানানোর জন্য প্রথমে আপনাদের পাঁচশো এম জল নিয়ে নিতে হবে পরিষ্কার বিশুদ্ধ জল এবং তার মধ্যে কপার সালফেট এটা দলা হয়ে মার্কেট থেকে কিনতে পাওয়া যায় ছোট ছোট দলা থাকে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে মিহি করে গুঁড়ো করে নিয়ে তিনশো গ্রাম কপার সালফেট আপনাদের নিয়ে নিতে হবে এবং ওই পাঁচশো এম জলের মধ্যে মিশিয়ে একটা বোতলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে সলিউশনটা বানিয়ে আপনাদের রেখে দিতে হবে এবার যখন মুরগির পানীয় জলের সঙ্গে এটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের এটা এক লিটার জলে হাফ এম এই সলিউশনটা ব্যবহার করতে হবে এই সলিউশনটা কপার সালফেটের সলিউশনটা হাফ এম ব্যবহার করবেন সেই সঙ্গে ওই জলে আবার হাফ এম জামুন ভিনিগার ব্যবহার করবেন দিয়ে টোটাল এক এম আপনাদের কিন্তু তৈরি করতে হবে যদি মনে করুন দশ লিটার জল আপনারা পানীয় জল হিসাবে ব্যবহার করছেন তাহলে পরে আপনাদের পাঁচ এম কপার সালফেটের যে সলিউশন আছে সেটা দিতে হবে আর পাঁচ এম দিতে হবে জামুন ভিনিগার দিয়ে টোটাল দশ এম তৈরি করতে হবে মানে এক লিটার জলে এক এম হিসাবে আপনার কিন্তু জলটা তৈরি হল এইভাবে মুরগির পানীয় জলের সাথে আপনাদের এই মেডিসিনটা বা সলিউশনটা তৈরি করে কিন্তু ব্যবহার করতে হবে এবার এটা কতদিন বয়স থেকে দেওয়া শুরু করবেন এবং সারাদিনে কত ঘন্টার জলে এটা ব্যবহার করবেন মুরগির বয়স যখন সাত দিন ক্রস করবে মুরগির বাচ্চার বয়স তারপর থেকে আপনারা এটা ফার্মে ব্যবহার করতে পারবেন সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে হবে এবং কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জলে এটাকে কিন্তু ব্যবহার করতে হবে তাহলে পরে আপনার মুরগিগুলো সিআরডি ইকোলাই ক্রিমি ভাইরাল যে সমস্ত সমস্যাগুলো রয়েছে অ্যান্টিভাইরাস অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে মুরগির শরীরে তখন কিন্তু এটা কাজ করবে সেই সঙ্গে যেহেতু জামুন ভিনিগারটা এখানে ব্যবহার করা হচ্ছে মুরগির গ্রোথ প্রমোটার হিসেবে কিন্তু খুব ভালো কাজ আসবে মুরগির ওজন বাড়াতে সাহায্য করবে এবার এই যে কপার সালফেটের সলিউশনটা এটা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন আর এই কপার সালফেটটা কিন্তু জলের সাথে গুলতে অনেকটা টাইম লাগে মিশতে অনেকটা টাইম লাগে তার জন্য কিন্তু এটাকে আপনাদের অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে এই যে পাঁচশো এম জলে তিনশো গ্রাম আপনারা কপার সালফেটটা মিশিয়ে সলিউশনটা বানিয়ে রেখে দিচ্ছেন এই সলিউশনটা কিন্তু আবার অন্য জায়গাতেও ব্যবহার করা যায় স্প্রে করার ক্ষেত্রে আপনাদের ফার্মে যখন মুরগি ক্লিয়ার হয়ে যাবে মুরগি যখন ফার্মে থাকবে না তখন কিন্তু ফার্মে এটা স্প্রে করতে পারবেন পাঁচশো এম জলের মধ্যে তিনশো গ্রাম কপার সালফেট এটা কিন্তু দু হাজার স্কোয়ার ফিট জায়গাতে স্প্রে করে দিতে হবে এটা আরেকবার শুনে নিন যে পাঁচশো এম জলে আপনার তিনশো গ্রাম কপার সালফেটটা মিশিয়ে সলিউশনটা বানিয়ে যাচ্ছেন এই পুরো পাঁচশো এম জলটা দু হাজার স্কোয়ার ফিট জায়গাতে স্প্রে করা যাবে আর এটা আপনারা কিন্তু যখন ঘরে মুরগি থাকবে না ঘরটাকে শোধন করার ক্ষেত্রে অ্যান্টিভাইরাস হিসাবে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ঘরে স্প্রে করতে পারবেন আর যখন ফার্মে আপনাদের নতুন মুরগির বাচ্চা আসবে বাজার থেকে যে কাঠের গুঁড়ো বা মিল থেকে যে কাঠের গুঁড়ো আপনারা কিনে নিয়ে আসেন সেই কাঠের গুঁড়োটাকে শুদ্ধ করার জন্য বা সেই কাঠের গুঁড়োতে যাতে কোনো রকম ভাইরাস না থাকে বা ব্যাকটেরিয়া না থাকে সেটাকে শোধন করার জন্য কিন্তু আপনারা এক লিটার জলে পাঁচ এম এই সলিউশনটা যেটা পাঁচশো এম জলে আপনারা তিনশো গ্রাম কপার সালফেট মিশিয়ে যে সলিউশনটা বানিয়ে রাখছেন তো সেই সলিউশনটাকে আপনাদের এক লিটার জলে পাঁচ এম ওই সলিউশনটা মিশিয়ে কাঠের গুঁড়োর উপরে স্প্রে করে সেটা একদিন রেখে দিতে হবে এবং একদিন পর থেকে সেই কাঠের গুঁড়োটা আপনারা নতুন বাচ্চার ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন সেখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠের গুঁড়োটা আপনারা ফার্মে দিতে পারবেন না চব্বিশ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে এবং ওই যে কপার সালফেটটা স্প্রে করা হয়েছে কাঠের গুঁড়ো উপরে ওই যে ব্যাকটেরিয়াগুলো ওর মধ্যে যদি কিছু থেকে থাকে বা কোনো ভাইরাস যদি থেকে থাকে সেটাকে নষ্ট করার জন্য কিন্তু চব্বিশ ঘন্টা টাইম দিতে হবে সঙ্গে সঙ্গে দিলে পরে কিন্তু কাজ হবে না এইভাবে আপনারা আপনাদের ফার্মে এই কপার সালফেট বহুমুখীভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এর ব্যবহারে প্রচুর ফার্মার কিন্তু উপকৃত হয়েছেন আর এই কপার সালফেট অনেক দিন ধরেই ফার্মিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে ক্ষেত্রে অবশ্যই আপনাদের কয়েকটি কথা মাথায় রাখতে হবে যে সলিউশনটা তৈরি করছেন সেটা সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে এবং বাজার থেকে সঠিক কপার সালফেট সংগ্রহ করতে হবে এবং গ্রোথ প্রমোটার হিসাবে যখন কপার সালফেট ব্যবহার করবেন তার সাথে কিন্তু অবশ্যই জামুন ভিনিগারটাই ব্যবহার করতে হবে এবং পরিমাণটা কিন্তু সঠিকভাবে দিতে হবে তাহলে পরে কিন্তু সঠিক কাজটা আপনারা পাবেন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ